আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে ডক্টর ইউনূস নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে আছেন ছাত্রদের দুইজন প্রতিনিধি, তো তারাও উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সো তাদের একজন হচ্ছে নাহিদ ইসলাম, যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো তিনি গতকাল শনিবার বলেছেন যে বিটিভি 80 দশক 90 দশকের লোক ছাড়া কেউ দেখে কি না, তিনি সন্দেহ পোষণ করেছেন। তো তিনি এই কথা কেন বললেন? তো উনি 80 দশক 90 দশকের কথা বলছেন, এই দশকের মানুষ কিন্তু আমরাও, আমি তো এখন কথা হলো, আমরা কিন্তু একসময় দেখছি এই টিভি, কারণ তখন আর কোনো চ্যানেল ছিল না। তখন আমরা ওই যে হুমায়ুন আহমদের নাটক দেখার জন্য, হ্যাঁ, এমনকি একটা সুন্দর টেলিভিশনের অ্যাড দেখার জন্য ওই বসে থাকতাম, অপেক্ষা করতাম, কারণ আমাদের কোনো অপশন ছিল না। কিন্তু পরবর্তীতে ডিজিটাল যুগে এসে অসংখ্য চ্যানেল এসছে এবং পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসছে স্মার্টফোনের কারণে। তো এখন সবার হাতে হাতে স্মার্টফোন, মানুষ চাইলে ইউটিউব দেখতে পারে। এখন বিটিভির যে জনপ্রিয়তা সেটা নিচে নামতে নামতে এমন এক পর্যায়ে এসছে, মানে এটা এখন কেউ বাধ্য না হলে দেখে না আর কি, মানে তার যদি কোনো পথ না থাকে তখন হয়তো দেখে। এবং বিটিভির প্রোগ্রামগুলো কীরকম, এটার খবর কীরকম, এটা হচ্ছে অনেকটা মানে কীরকম বলা যায়, ওই যে আমরা আগে দেখতাম না, ওই যে গ্রামে নিয়ে আসতো বায়োস্কোপ, তো বায়োস্কোপে কিন্তু ওই ঘুরায় ঘুরায় রেল একটাই দেখায়, ঘুরায় ঘুরায়, আবার তাদের লিমিটেড ইয়ে থাকে, তো এরা ওই বায়োস্কোপের টেলিভিশন হয়ে গেছে। সেটা তো ঘুরায় ঘুরায় এক কাহিনী দেখায়, সরকারের প্রচার দেখায় এবং সরকারের কী করলো, ভালো কাজ কী কী করলো, কোনো সমালোচনা বিরোধী দলের কিছুই দেখায় না। তো এইটা থেকে এত বছর পরে ডিজিটাল যুগে এসো, মানে এটা খুবই হাস্যকর। এখন যে যখন ক্ষমতায় আসে তারা এটাকে ব্যবহার করে, কিন্তু এটাতে আসলে কোনো ফল দেয় কি না এটা আমার ঠিক জানা নেই, কারণ মানুষ তো এত বোকা না যে আপনি বিটিভিতে বললে সবাই বিশ্বাস করে বসে থাকবে, হ্যাঁ বিটিভির উন্নয়ন দেখেই আপনাকে ভোট দিয়ে দিবে, এটা কিন্তু না, কারণ এখন চোখের সামনে সে সব দেখতে পায়, চারিদিকে খোলা। সো এগুলো যে সরকারগুলো ছিল এগুলো তাদের নিচু মনের পরিচয়, তারা এই যে ডিজিটাল যুগে বাস করে বলে মনে হয় না। তো যাই হোক, অন্তত একজন মন্ত্রী যে এই জিনিসটা বুঝতে পারছ, তিনি বুঝে এই কথাটা বলছে যে এটা অন্য কেউ দেখে কি না তার সন্দেহ আছে। এখন কথা হচ্ছে এটার উত্তর হচ্ছে না, এটা 80-90 দশকের লোকেরাও এখন আর দেখে না, যেমন আমি দেখি না, আমি তো ওই দশকের লোক, এক আগে দেখতাম, ওই যে নিরুপায় হয়ে দেখতাম, তো আসলে কেউই দেখে না, হয়তো গ্রামের কিছু লোক, হয়তো তার টেকনিক্যাল মানে তার স্যাটেলাইট এগুলো না থাকার কারণে, হয়তো লাইন না থাকার কারণে, হ্যাঁ হয়তো বাধ্য হয়ে সে তখন দেখে, এছাড়া কোনো লোক দেখে বলে মনে হয় না। তো এটাকে যুগোপযোগী করা, এটাকে ডিজিটাল ফরম্যাটে আনা, মানুষের চিন্তার সাথে মানুষের আগ্রহের সাথে মিলিয়ে কিছু করা। তবে এই যে বিটিভিতে যে একদম সৃজনশীল লোক নাই তা কিন্তু না, কিন্তু তাকে তো ওই যে স্বাধীনতার সুযোগ সুবিধা দিতে হবে। আর আরেকটা বিষয় আছে যে আমাদের দেশের মানুষেরা, মানে কিছু মানুষ আছে, এরা হলো দাস প্রকৃতির, এরা প্রজা থাকতেই পছন্দ করে, হ্যাঁ তারা মনিবের পা ছাড়তেই পছন্দ করে। দেখা গেল সরকার হয়তো অনেক কিছু মানে তার করারোপ করে নাই, কিন্তু তারপরে সে ওইটার ভিতরেই থাকে, সে ওই বাধাটা অতিক্রম করে না, সে জানে করলে সমস্যা হবে না হয়তো, হ্যাঁ মানে এই সাহসটাও নেয় না সে, এবং সে আসলে ওই তেল মারতেই পছন্দ করে। তো এই জায়গাটা থেকে সরকার যেরকম সরে আসবে, যারা কাজ করেন তাদেরও সরে আসা দরকার, তাদেরও মেন্টালিটি চেঞ্জ করা দরকার। এবং এই যে মন্ত্রী বললেন কথাটা, নাহিদ ইসলাম, তাতে কি বোঝা যায়, তিনি নিজেই এই এটাই তার বক্তব্যে প্রমাণ হয়, মানে তিনি নিজেই এই জিনিসটা পছন্দ করছেন না। সো যেহেতু মন্ত্রী পছন্দ করছেন না, সুতরাং আপনি তো এই ফরম্যাট বাদ দিয়ে নতুন ফরম্যাটে কাজ করতেই পারেন, বুঝতেই পারছেন যে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে না। এখন কিছু লোক আছে, ওই জন্য বললাম না, দাস থাকতে পছন্দ করে, হ্যাঁ সে প্রজা থাকতে পছন্দ করে, হ্যাঁ সে তেল ওয়েলিং যা আছে সব মারতে পছন্দ করে, কিন্তু মেরে আসলে কী লাভ হয়।
এটা তার হ্যাবিট। তো এখান থেকে সরে আসতে হবে, এবং সরকার যারা নেতৃত্বে আছেন তাদের বলতে হবে ওপেনলি যে সত্যকে সত্যভাবে প্রচার করা, ক্রিয়েটিভিটি প্রচার করা, হ্যাঁ, দলীয়করণ বাদ দেওয়া এবং পূজা বাদ দেওয়া, এই যে পূজা করা এইসব বাদ দেওয়া, এটা যাতে একটা প্রতিযোগিতায় আসতে পারে এই চ্যানেলটা অন্যান্য চ্যানেলের সাথে। অন্যান্য চ্যানেলরা যেভাবে পাল্লা দিয়ে তারা চলে, তারা যাতে সেরকম পাল্লা দিয়ে, হ্যাঁ, তারা যাতে প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারা সাকসেস দেখাতে পারে। রাষ্ট্রের টাকা, এটা কিন্তু ট্যাক্স সেলার টাকায় চলে, এটা সাধারণ মানুষের টাকায় চলে, সুতরাং এটা বুঝতে পারে। সরকারের কোনো ক্ষমতা নেই বা এটা উচিত নয় সরকারের যে রাষ্ট্রের টাকা, জনগণের টাকাকে ফাও ফাও, হ্যাঁ, এইগুলো স্প্যান্ড করা, কারণ যে চ্যানেলের মাধ্যমে মানুষের কোনো উপকার না হয় না, যে চ্যানেলের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, যেটার মধ্যে কোনো আনন্দ নাই, সেই চ্যানেল কেন সরকারের টাকা, কৃষকের টাকায়, রিক্সাওয়ালার টাকায় চলবে সেটা? যাই হোক, আশা করি যারা ক্ষমতায় এসছেন তারা এটা বদলাবেন, এবং সেই সাথে যারা কাজ করেন তারাও দয়া করে একটু বদলাবেন, তাহলে দেশের লাভ হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।